السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد صلى الله عليه وسلم، خاتم النبيين، وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. সম্মানিত সভাপতি সুধী শ্রোতা মন্ডলী, আজকে আমার প্রতিযোগিতার বিষয় ইসলাম বিনাশী কর্মাবলী বা ইমান বিধ্বংসী কর্মাবলী। অর্থাৎ যে সকল কাজে মুসলিমের ইসলাম ধ্বংস হয়ে যায়, নষ্ট ও বাতিল হয়ে যায়, এমন কর্ম অনেক আছে, কিন্তু অধিক ভয়ানক ও অধিক ঘটমান কর্ম দশটি। এক নম্বর, আল্লাহর ইবাদতে শিরক করা এবং সেটা মহাপরাধ। যেমন গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করা, জিন বা কবরের উদ্দেশ্যে জবাই করা। দলিল সুরাতুন নিসা আয়াত নম্বর 116, সুরা মায়দা আয়াত নম্বর 72, সুরা লুকমান আয়াত নম্বর 13। নম্বর 2, আল্লাহ নিজের মাঝে ওয়াসিলা বা মাধ্যম স্থির করা, তাকে বিপদে আহ্বান করা, তার নিকট সুপারিশ চাওয়া, তার ওপর ভরসা করা ইত্যাদি। এমন কাজে সর্ববাদী সম্মতিক্রমে মানুষ কাফের হয়ে যায়। দলিল সুরাতুল জুমার এক নম্বর 3, সুরা ইউনুস এক নম্বর 106। 3 নম্বর, মুশরিকদের কাফের মনে না করা অথবা তাদের কাফের হওয়াতে সন্দেহ পোষণ করা অথবা তাদের ধর্ম সঠিক মনে করা, এমন কাজও কুফরি। দলিল সুরাতুল বাকরা এক নম্বর 256। 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অপেক্ষা অন্যের আদর্শকে অধিক পূর্ণাঙ্গ মনে করা অথবা তার ফয়সালার অপেক্ষা অন্যের ফয়সালাকে অধিক উত্তম মনে করা। যেমন তার ফয়সালার ওপর তাদুদের ফয়সালা প্রাধান্য দেওয়া, এমন কাজের কাজী ও কাফের। দলিল সুরাতুন নিসা আয়াত নম্বর 65, সুরা মায়দা আয়াত নম্বর 44, সুরা মায়দা আয়াত নম্বর 50। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত শরীয়তে কোন অংশকে অপছন্দ বা ঘৃণা করা, তার উপর আমল করলে এমন কাজের কাজী কাফের। দলিল সুরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 1, সুরা মায়দা আয়াত নম্বর 61, সুরা বাকারা আয়াত নম্বর 144, সুরা মুহাম্মদ আয়াত নম্বর 8 এবং 9, সুরা মুহাম্মদ আয়াত নম্বর 28। 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনের কোনো সওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা, এমন কাজের কাজী ও কাফের। দলিল সুরাতুত তাওবা আয়াত নম্বর 65 এবং 66, সুরাতুল মুনাফিফিন আয়াত নম্বর 29 এবং 30, সুরাতুত তাওবা আয়াত নম্বর 79। 7 নম্বর, জাদুকরা অনুরূপ আকর্ষণ বা বিকর্ষণ সৃষ্টির উদ্দেশ্যে যোগ বা তাবিজ করা, যে তা করবে অথবা তাতে সন্তুষ্টি প্রকাশ করবে সে কাফের হয়ে যায়। দলিল সুরাতুল বাকরা আয়াত নম্বর 102। 8 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকের সহযোগিতা পৃষ্ঠপোষ্ট কথা করা। দলিল সুরাতুল মায়দা আয়াত নম্বর 51। 9 নম্বর, মুহাম্মাদীয় শরীয়ত থেকে কোন কোন লোক বের হওয়ার ব্যাপারে অপকাশ আছে, এই বিশ্বাস করা এত মানুষ কাফের হয়ে যায়। দলিল সুরাতুল আনাম আয়াত নম্বর 153, সুরাতুল আলে ইমরান আয়াত নম্বর 85। 10 নম্বর, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, না তার শিক্ষা করা আর না তার ওপর আমল করা। দলিল ওয়ামান আজলামু মিম্মা যুক্কর বিআয়াতি রব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিপালকের আয়াতসমূহের দ্বারা
উপদেশ প্রাপ্ত হয়। অতঃপর তা থেকে মুখ ফিরে নেয়। তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘন ঘরকারী হারকে আমি অবশ্যই অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করব। সূরা সাজদা আয়াত নম্বর 22। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের অবশ্য কর্তব্য হলো ইসলাম বিনাশী কর্মগুলি সম্পর্কে অবগত হওয়া এবং ঈমান বিধ্বংসী কর্মগুলি থেকে শিওর মনকে সংরক্ষণ করা। পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের উত্তম কাজে পূর্ণ মাত্রায় সাহায্য করেন। আল্লাহুম্মা সুন্নালি আদা আমাল ওয়াফিজনা আন নাওয়াকিজাল ঈমান। আসসালামু আলাইকুম।